জুয়া, ঘুষ যখন যায়। তখন তুমি এইভাবে মাঝে মাঝে আসসালামু আসসালামাইকুম আহমাতুল্লাহ প্রিয় দর্শক আপনারা দেখবেন দিনাজপুরে বৃষ্টির জন্য নামাজ অন্যদিকে পাঁচ শতাধিক অতিথির উপস্থিতিতে দিনাজপুরে বৃষ্টির জন্য ব্যাঙের বিয়ে দর্শক বিস্তারিত দেখতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন গত প্রায় পনেরো দিনের দাবদাহের ফলে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে উত্তরের জেলা দিনাজপুর তীব্র গরমের ফলে সাধারণ মানুষ ছাড়াও বিভিন্ন পশু পাখি ক্লান্ত হয়ে পড়েছে মৃদু দাবদাহের কারণে খেতে হাল চাষ দিতে পারছে না কৃষকরা একদিকে দিনাজপুরের দাবদাহ বেড়েছে অন্যদিকে বৃষ্টির দেখা নেই আর এই অনাবৃষ্টি থেকে বাঁচাতে বৃষ্টির আশায় একসাথে দিনাজপুরে বোচা গেঞ্জ ইস্তিষ্কার নামাজ আদায় করেছে হাজারো ধর্মপ্রাণ মুসলিমরা দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার শেতাবগঞ্জ পৌর কেন্দ্র ঈদগাহ মাঠে শনিবার সকাল সাড়ে আটটায় এই নামাজের আয়োজন করা হয় নামাজ প্রায় পৌনে এক ঘণ্টা সময় ধরে চলে নামাজে একসাথে এক হাজার মানুষ অংশ নিয়েছিল বলে আয়োজকরা জানিয়েছেন নামাজে অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ইস্তিষ্কার নামাজ শুরুর পূর্বে মাওলানা আবু তাহের সিদ্দিকী বলেন মানুষের সম্পদ নিয়ে ফেরত না দেয়া সুদ ঘুষ দুর্নীতি অনাচার অবিচার এবং সামাজিক অনিয়ম বেড়ে গেলে আল্লাহ পৃথিবীতে অনাবৃষ্টিও অতিবৃষ্টি দিয়ে থাকেন প্রিয় নবীর আমলেও বৃষ্টির জন্য নামাজ আদায় করা হয়েছিল নামাজের পর দুইবার খুতবা এবং দাঁড়িয়ে হাত উল্টো করে ধরে মোনাজাত করা হয় এদিকে দিনাজপুরে মৃদু তাপ প্রবাহের মধ্যে বৃষ্টির আশায় মহা ধুমধাম ব্যাঙের বিয়ে দেয়া হয়েছে শহরের রাজবাড়িতে বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন পাঁচ শতাধিক সেখানে নেচে গিয়ে বিয়ের অনুষ্ঠান উদযাপন করেন তারা শুক্রবার পনেরো জুলাই সন্ধ্যা সাতটা থেকে রাত সাড়ে দশটা পর্যন্ত রাজবাড়ি চত্বরের হীরা বাগান রক্ষাকালী মন্দিরে সনাতন ধর্মের দেশাচার হিন্দু নিয়মে বিয়ের আনুষ্ঠানিকতা শুরু করে ছায়ামঠ পুষ্পমাল্য গায়ে হলুদ আশীর্বাদের ধান দুর্বা খাওয়ার আয়োজন সহ সব ব্যবস্থায় ছিল এই বিয়েতে আয়োজকরা জানান শুক্রবার ছিল আষাঢ় মাসের শেষ দিন কিন্তু বৃষ্টি নেই জমিতে পানি নেই আমন চারা রোপণ করা যাচ্ছে না আবার যে জমিগুলোতে চারা রোপণ করা হয়েছে সে জমিগুলো পানির অভাবে ফেটে চৌচির হয়ে গেছে অনেকে স্যালো মেশিন দিয়ে খেতে পানি দিচ্ছেন এ কারণে যাতে বৃষ্টি আসে সেজন্য ব্যাঙের বিয়ের আয়োজন করা হয় তারা জানান গত সাত দিন ধরে চলে বিয়ের প্রস্তুতি রাজবাড়িতে বসবাসকারী পরিবারের শিশুরা সাত দিন আগ থেকে বাড়ি বাড়ি গিয়ে নেচে গিয়ে টাকা চাল মরিচ পেঁয়াজ রসুন আদা ও তেল ইত্যাদি সংগ্রহ করে এ সময় প্রতিটি বাড়িতে বিয়েতে আসার দাওয়াত দেওয়া হয় শুক্রবার সন্ধ্যা থেকে মানুষ বিয়ের অনুষ্ঠানে আসতে থাকে কলা গাছ ও ফুল দিয়ে সাজানো বিয়ের ছায়া মণ্ডপে রাত আটটার দিকে বর ভানু সরকারকে নিয়ে বরের মা সোমনা সরকার ও কোনে মতিকে নিয়ে কোনের মা আল্পনা মহন্ত অনুষ্ঠানে হাজির হন রং কাদা মেখে শুরু হয় নাচ গান পাশেই চলে বড় বড় ডেকে রান্না উপস্থিত অতিথিরা বর কোনেকে দেখে উপহার দিয়ে খিচুড়ি খেয়ে বিয়ের অনুষ্ঠান উপভোগ করেন একশো এক টাকা প্রতীকী পণে বিয়ে পড়ান হীরা বাগান রক্ষাকালী মন্দিরের পুরোহিত নারায়ণচন্দ্র ঝা তিনি এ সময় বলেন অনাবৃষ্টি ও খরা থেকে মুক্তি পেতে প্রথমে শিশুরা এই ব্যাঙের বিয়ের উদ্যোগ গ্রহণ করলেও পরে সেটি উৎসবে রূপ নেয় আমাদের বিশ্বাস এই ব্যাঙ্গের বিয়ের মধ্য দিয়ে অনাবৃষ্টি ও খরা কেটে যাবে সেই বিশ্বাস থেকেই এই আয়োজন করা হয় বরকনের মা বলেন খরা থেকে মুক্তি পেতে এবং বৃষ্টির আশায় এই আয়োজন অনাবৃষ্টির কবলে পড়লে তারা বৃষ্টির জন্য ব্যাঙের বিয়ে দিতে থাকেন আর এই রীতি শতবর্ষ আগে থেকেই চলে আসছে হিন্দুদের ধর্মগ্রন্থ রামায়ণের দেশাচারে বর্ণিত বৃষ্টির দেবতাকে খুশি করার জন্য সেই সময় থেকে ব্যাঙের বিয়ের প্রচলন হয়